নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এইবারে এটিকে মোহনবাগান দলের হয়ে সব থেকে বেশি হিরো অব দ্য ম্যাচ পেয়েছে লিস্টন কোলাসো। এবং এই বছর লিস্টন যেভাবে পারফরমেন্স করছে সেটা দেখে একটা কথা বলাই যায় যে এই বছর শুধু এটিকে মোহনবাগান দল নয়, আইএসএলের বেস্ট প্লেয়ার হলো লিস্টন কোলাসো। তো লিস্টন কোলাসো, তিনি তার লেটেস্ট ইন্টারভিউতে এই সিজনে তার খেলা সম্পর্কে কি বলেছেন সেটাই আমি আপনাদেরকে জানাবো। তার আগে একটা ছোট্ট অনুরোধ করি, যারা এখনও পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, কারণ এখানে আমি খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, এই সিজনে লিস্টন কোলাসো তিনি চমৎকার ফুটবল খেলছেন। লিস্টন কোলাসো, তাকে যখন জিজ্ঞেস করা হয় এফসি গোয়ার বিরুদ্ধেই আপনার গোলটা এই সিজনের সব থেকে সেরা গোল, লিস্টন কোলাসো তিনি উত্তরে বলেন সবাই তো তাই বলছে, সবুজ মেরুন জার্সিতে ওইটা আমার ওয়ার্ল্ড ক্লাস গোল ছিল, আমি এটা মানছি ঠিকই, কিন্তু আমার কাছে সব গোলই খুবই গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত গোলই আমার দলকে জেতানোতে সাহায্য করে, তাই আমি আমার দলের জন্য গোল করতে পারি, এটাই আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। লিস্টন কোলাসো তিনি তার নতুন ইন্টারভিউতে আরও বলেন, আমি খুবই মজা পাই যখন আমাকে সবাই উইশ করে, এবং আমি চাই আমি যাতে প্রতি কটা ম্যাচেই গোল করতে পারি, এবং আমি আমার সমস্ত গোল ডেডিকেট করি আমার সবুজ বেরুন সমর্থকদের অর্থাৎ মারিনার্সদের, এবং আমি যখন ভালো খেলি তখন আমার থেকেও বেশি খুশি হয় আমার পরিবারের লোক, আমি চাই যে আমার পরিবারকে আমি মাঠে বসিয়ে খেলা দেখাবো, কিন্তু এই বছর করোনার কারণে সমস্ত খেলা ওদেরকে টিভিতেই দেখতে হচ্ছে। লিস্টন আরও বলেন সবাই চায় যাতে আমি ভালো খেলি, যেটা আমাকে সাহায্য করে বেশি করে গোল মারানোর জন্য, এবং আমার গোলে যখন আমার দল জেতে সেটাই আমার সবথেকে ভালো লাগে যে আমি আমার দলকে অন্তত হেল্প করতে পারছি। তো বন্ধুরা, লেটেস্ট ইন্টারভিউতে লিস্টন কোলাসো এটাই বলেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলে যেন তোরা আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।